নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। বাংলা বিনোদন জগতের অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী হলেন রূপা গাঙ্গুলী। একসময় মহাভারতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করে অবিশ্বাস্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তবে বহু বছর রোল, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি স্টার জলসার মেয়েবেলাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে মেয়েবেলাতে তার বিথিক চরিত্র ঘিরে বিতর্ক কিছু কম হচ্ছে না। তবে ক্যারিয়ারের অসামান্য সাফল্য পেলেও বিবাহিত জীবন সুখী ছিল না রূপা গাঙ্গুলির। 1992 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। বয়স তখন তার খুবই কম। বিয়ে টিকিয়ে রাখতে একসময় অভিনয় ছেড়ে হাউসওয়াইফ হয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। নিত্যদিনের অশান্তিতে মানসিক অবসাদে চলে যান অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই বিষয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, তিনবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলাম। আমি মনে করি একজন পুরুষের পক্ষে একজন সেলিব্রিটিকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করাটা খুবই কঠিন। এটি করার জন্য একজনকে অত্যন্ত মুক্ত মনের হতে হবে। আমি কখনো সকাল 9টার আগে বা রাত 10টার পরে কোনো কল টাইম নিইনি। শুট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মুখের মেকআপ না তুলেই বাড়ি চলে আসতাম। একজন মেয়ের পক্ষে তার স্বামীকে খুশি রাখার জন্য যা যা করা সম্ভব আমি সবই করেছি। কলকাতায় ধ্রুবকে নিয়ে ছিতু হওয়ার জন্য অভিনয় ছেড়ে দিয়েছিলাম। এত কিছু করেও বিয়েটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারিনি। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।